কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ধান আমাদের প্রধান খাদ্য। খাতে স্বয়ংসম্পূর্ণতা নির্ভর করে মূলত ধান উৎপাদনকে কেন্দ্র করে। এই জন্য বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে আমাদের অভিযোজিত এবং বিজ্ঞানসম্মত চাষাবাদ অত্যন্ত জরুরি। এই সকল দিক বিবেচনা করে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বাড়ি এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী বজলুল বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এলাকার অজ্ঞ কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন। তার কৃষি খামারে তিনি আধুনিক জাতের ধানের আবাদ করে চলেছেন। বাংলাদেশ ধান গবেষণা কর্তৃক উদ্ভাবিত ব্রি ধান 58, ব্রি ধান 62, ব্রি ধান 64 এবং 2014 থেকে 2015 সালে সদ্য অবমুক্ত ব্রি ধান 69 এর আবাদ করেছেন। ব্রি ধান 69 চাষাবাদে সার কম লাগে, চাল একটু মোটা হলেও ফলন খুব ভালো। ব্রি ধান 69 বোরো মৌসুমে চাষাবাদের জন্য প্রযোজ্য। আধুনিক জিঙ্ক সমৃদ্ধ জাত ব্রি ধান 62, যা আমন মৌসুমের জন্য প্রযোজ্য। মাত্র 100 দিনে ফলন আসে। গত আমন মৌসুমে এই জিঙ্ক সমৃদ্ধ ধানের আবাদ করে কৃষক বজলুল বাড়ি অনেক ভালো ফলন পেয়েছেন। কৃষকের আশীর্বাদ পুষ্ট ধান নেরিকা বা আফ্রিকান নেরিকা আবাদ করে গত মৌসুমে এই কৃষক বেশ ভালো ফলন পেয়েছেন। অন্য কৃষকগণও উদ্বুদ্ধ হয়ে নেরিকা আবাদ করছেন। নেরিকা ধানের জাতটি অত্যন্ত খরা সহিষ্ণু। জমিতে পানি না থাকলে খরাতেও ভালো জন্মাতে পারে, অর্থাৎ মাটিতে জৌ থাকলে নেরিকা ধান মাত্র 110 থেকে 115 দিনের মধ্যে কৃষক ধান ঘরে তুলতে পারেন। এই নেরিকা জাতের ধান আউশ আমন বোরোতে আবাদযোগ্য। হেক্টর প্রতি ফলন 6 থেকে 7 টন। এখানেই শেষ নয়, জনাব বজলুল বাড়ি স্কুল কলেজের ছাত্র, এলাকার বেকার যুবক এবং এলাকার কৃষকদের হাতে কলমে কৃষি শিক্ষায় শিক্ষিত করে চলেছেন। তার এই মহৎ উদ্যোগটি 2012 সাল থেকে শুরু হয়েছে। তার এই বিজ্ঞান ভিত্তিক খামারে উন্নত কিছু প্রযুক্তির ব্যবহার করেছেন, যেমন গুটি ইউরিয়ার প্রয়োগ, পাঁচিং, পানি ব্যবস্থাপনা, লঘু পদ্ধতি, আগাছা পরিষ্কার, AWD পদ্ধতি, লিফ কালার চার্ট বা LCC, মানসম্মত ধানের বীজ, সারিতে ধানের চারা রোপণ ইত্যাদি। কৃষক ভাইদের জ্ঞাতার্থে এই সকল বিজ্ঞান ভিত্তিক চাষাবাদের কিছু প্রযুক্তি তুলে ধরা হলো। গুটি ইউরিয়ার ব্যবহারের ফলে সাধারণ ইউরিয়ার মাত্রা কম লাগে। 8 ইঞ্চি দূরে দূরে, অর্থাৎ 4টি ধানের গোছার মাঝখানে একটি করে গুটি দানা এক লাইন পরপর প্রয়োগ করতে হয়। পাখি পাঁচিংয়ে বসে পোকামাকড় খায়, এতে করে কিছুটা হলেও পোকামাকড়ের উপদ্রব কমে। লঘু পদ্ধতি হলেও আধুনিক চাষাবাদের একটি চলমান উন্নত সংস্করণ। লাইনে ধান রোপণের সময় প্রতি 10 লাইন পরপর একটি করে 8 ইঞ্চি পরিবর্তে 10 থেকে 12 ইঞ্চি ফাঁকা রাখলে সহজেই ধান গাছের গোড়ায় আলো বাতাস প্রবেশ করতে পারে, ফলে বাদামি গাছফড়িং এর আক্রমণ থেকে ধান ফসলকে রক্ষা করা যায়। ধানের জমির উপরিভাগে পানি না থাকলেও নিচের স্তরে পানি থাকতে পারে, যেহেতু ধানের শিকড় 6 ইঞ্চি নিচে থাকে। AWD পদ্ধতিতে জমিতে পানির সাশ্রয় করা যায়। ভবিষ্যৎ প্রজন্মকে উদ্দীপ্ত করার জন্য স্থানীয় সংসদ সদস্য সহ এলাকার কৃষকদের নিয়ে ব্যাপক কর্মতৎপরতা
চালিয়ে যাচ্ছেন। কৃষি প্রধান দেশে কৃষি যদি অর্থনৈতিক উন্নয়নের মূল মন্ত্র হয়, তাহলে আমাদের কৃষিকে জানতে হবে। উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব। চার বছর মাঝখানে আমরা 2.7 একটা গুটি এরিয়া দিলে আমরা ধানের চারা লাগানোর 5 থেকে 7 দিনের মধ্যে আমরা গুটি এরিয়া প্রয়োগ করি। গুটি এরিয়া প্রয়োগ করলে আমাদের এই গাছটা সমানভাবে থাকবে, এক্ষেত্রে 40% ফলন বৃদ্ধি হবে এবং আমাদের স্বাস্থ্য হবে 30%। জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ করতে হলে আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির কৃষি কাজ ব্যবস্থা করতে হবে। শিক্ষিত যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে সফলতা পাওয়া সম্ভব হবে। 2012 সাল থেকে আমি এভাবে করে আসছি, ভালো সফল পেয়েছি এবং বাংলাদেশ ধান গবেষণা কর্তৃক উদ্ভাবিত জিং সমৃদ্ধ রিধান 62, জিং সমৃদ্ধ 64, নেরিকা 10 ইত্যাদি বিভিন্ন রকমের ধান এনে আমি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভালো ফলন পেয়েছি। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন। সঙ্গেই থাকুন, এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশের প্রাণী সম্পদ সেক্টরে মহিষ একটি অতি গুরুত্বপূর্ণ প্রাণী। এদেশ মহিষ পালনে এশিয়ার মধ্যে নবম স্থানে রয়েছে। দেশের সামাজিক অবস্থা এবং জলবায়ু মহিষ পালনের জন্য খুবই উপযোগী। প্রাণীজ আমিষের যোগানদাতা হিসেবে মাংস ও দুধের একটি উল্লেখযোগ্য অংশ আসে মহিষ পালন থেকে। সাধারণত উপকূলীয় এবং নদী বিধৌত অঞ্চলে অনেক মহিষ পালন করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কৌলিক গুণাগুণ নিম্নমানের হওয়ায় দেশি মহিষের মাংস ও দুধ উৎপাদন ক্ষমতা কম বিধায় কৃষক খুব একটা লাভবান হতে পারেন না। সরকারের জাতীয় প্রাণী সম্পদ উন্নয়ন নীতিমালা 2007-এ দেশে মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। এ প্রতিশ্রুতি বাস্তবায়নে মহিষের জাত উন্নয়ন জরুরি। মহিষের জাত উন্নয়নের জন্যে প্রয়োজন বিদেশ থেকে এদেশের আবহাওয়ায় উপযোগী উন্নত জাতের মহিষ এনে তা থেকে সিমেন সংগ্রহ করে কৃত্রিম প্রজননের মাধ্যমে অনুন্নত জাতের মহিষের জাত আপগ্রেডিং করা। সব দিক বিবেচনা করে মহিষের দুধ ও মাংস বাড়ানোর লক্ষ্যে সুস্থ সবল মহিষ শাবক উৎপাদনে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশের উত্তরাঞ্চল, চরাঞ্চল ও হাওড়াঞ্চলে মহিষের জাত উন্নয়নের প্রচেষ্টা চলছে। আমাদের প্রথম 3 বৈশ ছিল, 3 বৈশনে বাড়তে বাড়তে আমাদের 100 মহিষ হয়েছে। আজকে 17-18 বছর ধরিয়া আমাদের হেয়ার আগে লাভবান হইতে পারি নাই। এই দেশি চেলা ছিল, তবে চেলা তেমন সুবিধা ছিল না। এখন আমরা সরকারিভাবে মহিষ পাইছি। আমরা এখানে মহিষ আমাদের দুধ বেশি দিতে আসে, 1 মন্দার মন দুধ হয়, তবে আমরা আশা করি আরও মহিষ পাওয়ার জন্য। আমি দৈনিক 15-17 কেজি দুধ পাই। এতে বিক্রি করে আমার ফ্যামিলি ও নির্ভরশীল। বছরে 2-4টা মহিষ বেশি বা মোট 50-60 মন দুধ মিলে হয়। এতে মানে জীবিকা নির্ভর করে ছেলে মেয়ে নিয়ে চলি। আগে আমরা কোনো ভালো অবস্থানে ছিলাম না। এই সরকার আসার পরে আমরা একটা সুযোগ সুবিধা পাচ্ছি। এরা সরকারি আমাদেরকে কিছু ছেলা মহিষ দিছে বাচ্চা হওয়ার জন্য। আমরা এই থেকে এই বাচ্চাটা হওয়ার থেকে আমাদের আমাদের এই দেশীয় ছেলার থেকে বাদ দিয়ে আমরা ওই ছেলাটায় কিছু আমাদের মহিষও মানে বছর বছর বিয়াচ্ছে বেশি এবং আমরা দুধও পাচ্ছি এবং এটা দিয়ে আমরা জীবিকা নির্ভর করছি। আর আমাদেরকে পাশাপাশি সরকারি যে সমস্ত পশু কর্মকর্তারা আছে সর্বেশনের, এরা আমাদেরকে ওষুধ বিভিন্ন এই টিকা বিভিন্ন ইয়া দিয়ে খুব একটা সহযোগিতা করে, আমাদের তাৎক্ষণিক আমাদেরকে ব্যাপক একটা হেল্প করে। সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে আগামী 5 বছরে দেশে 20 লাখ উন্নত জাতের মহিষ উৎপাদিত হবে। এসব মহিষ থেকে প্রাপ্ত বাছুরের ওজন জন্মের সময় হবে 25-35 কেজি এবং গাভীর দুধ উৎপাদন ক্ষমতা হবে 8-10 লিটার।
প্রাথমিকভাবে উদ্যোগের সফলতা পাওয়ার ফলে ব্যাপক পরিসরে মহিষের জাত উন্নয়নে এ কার্যক্রম জোরদার করা হয়েছে। বাংলাদেশে উন্নত জাতের ষাঁড়ের অভাব থাকায় মহিষের জাত উন্নয়নে কৃত্রিম প্রজননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া জাত উন্নয়নে কৃত্রিম প্রজনন একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি। সে প্রেক্ষিতে প্রাণী সম্পদ অধিদপ্তর মহিষের কৌলিক জাত উন্নয়নে মহিষ সমৃদ্ধ 14টি জেলার 40টি উপজেলায় 4,968.89 লক্ষ টাকা ব্যয়ে জানুয়ারি 2010 থেকে জুন 2017 মেয়াদে মহিষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@aias.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।